ওকে আই থিংক আমি এটা ভালো জিনিস দেখতে পাচ্ছি একটু দাঁড়া এন্ড ওদের চামচটা খুব কিউট ফন হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কুকার ডক্টরস আমি হচ্ছি তিস্তা এন্ড আমার সাথে আছে ক্যামেরাম্যান রনি বাড়িতে বসে ভাবছিলাম কি ব্লগ বানাবো তো ভাবলাম স্ট্রিট ফুডের উপর বানাই তো কী কী স্ট্রিট ফুড খেতে পারি তো আজকের ব্লগটা হচ্ছে 10 বেস্ট স্ট্রিট ফুড ইন আগরতলা আন্ডার 50 রুপিস ইয়েস আন্ডার 50 রুপিস অনলি তো আমি আজকে এসে বলছি এখন বিকাল টাইম বিকাল 5টা বাজছে তো আমি স্ট্রিট ফুড সব খুলে গেছে তো এখন আমি একটা একটা করে ট্রাই করবো এখানে বেস্ট অ্যান্ড টেস্টি টেস্টি স্ট্রিট ফুড তো আজকে ফুল ব্লগটা দেখবেন যে আমি কী কী স্ট্রিট ফুড ট্রাই করছি তো আমি এসে গেছি আগরতলা ফেমাস চাট আমার পিছনে একটা চাট দোকান আছে তো আমি এখন দেখবো এখানে কিরকম প্রাইসিং এ কিরকম কোয়ান্টিটিতে চাট পাওয়া যায় সিসি অর্ডার করে নিচ্ছি দাদা চাট কত করে ফুল প্লেট হাফ প্লেট আছে কিছু হাফ কত 25 টাকা 25 হাফ 25 ফুল প্লেট ওকে এটা ফুল প্লেট দিয়ে দিন এবেন এটা হচ্ছে আগরতলা ফেমাস চাট এটা হচ্ছে ফুল প্লেট 30 রুপিস আর হাফ নেবেন তাহলে 25 রুপিস এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে একদম গরম গরম এখানে চানাচুর গাজর শসা অ্যান্ড মটর অনেক কিছু আছে অ্যান্ড একটা গ্রেভি আছে যেটার জন্য খুবই ভালো লাগছে দেখতে আমি একটু ট্রাই করছি একদম একটা চটপটা টেস্ট যেটা গরম গরম খুবই ভালো এখন এসেছে ব্লগের মধ্যে এতক্ষণ আমার ক্যামেরা শ্যুট করছিল আমার শ্যুট করছিল তো আমরা এখন চাট পেলাম এখন আমরা নেক্সট যাচ্ছি কি আছে আমরা নিচে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে সামনে যাই থাকবে অ্যান্ড সবগুলি হবে আন্ডার 50 রুপিস অ্যান্ড দুর্গাপুজো আসছে দুর্গাপুজোর মধ্যে স্ট্রিট ফুড অবভিয়াসলি ফেমাস দুর্গাপুজোর মধ্যে তো এইগুলি অনেক কাজে লাগবে তো আপনি কন্টিনিউ দেখুন আইসক্রিম কার না ভালো লাগে এখন আমরা কুলফি নিলাম সব ফ্লেভার আছে জাস্ট 20 রুপিস মাত্র তো দেখি কেমন হয় আমার ফেভারিট তো এখন রনিত ইন্ট্রোডিউস করে দিল এটা অনলি 20 রুপিস কুলফিটা এখানে আগরতলার মধ্যে অনেক ফেমাস সব জায়গাতে মোটামুটি পাওয়া যায় এই গরমে আমার ঘেমে অবস্থা কাহিল তো একটা ঠান্ডা খুব দরকার ছিল যেটা আমি পেয়ে গেছি থ্যাংক গড তো গাইস এখানে রাস্তায় অনেক ভিড় বিকজ পুজুর বাজার পুজুর বাজারের জন্য সব সন্ধ্যা সময় বেরিয়ে গেছে আমি আমার আইসক্রিমটা খুব এনজয় করছি এই স্ট্রিট ফুড খাওয়া খুব কষ্টকর সমস্যা হয় এসির মধ্যে গিয়ে বসে থাকি তো আজ ভাবলাম ব্লগ করি রাস্তায় গরমে যা কিছু হতো আমি নেক্সট এসে পড়েছি দেবী ফাস্টফুডে এখানে এগ রোল আগরতলাতে অনেক ফেমাস এগ রোল কে না খায় এখানে তো খুবই খাই আমি তো রেগুলার খাই না একদমই রনিত খাই রেগুলার তো আজকে আমরা এগরোল নেবো এগরোল এখানে দেখবো যে কত দাম আছে অ্যান্ড জিজ্ঞেস করে নিই অ্যান্ড হোপফুলি আমাদের 50 রুপিসের বাজেটের মধ্যেই হবে তো গাইস আমি এগরোলটা নিয়ে নিয়েছি অনলি 40 রুপিস অ্যান্ড যদি আমি ডাবল এগরোল নিতাম তাহলে 50 রুপিস তো দুটোই আমার বাজেটে ছিল বাট আমি এগরোলটা প্রেফার করেছি তো এখানে এগরোল একদম গরম গরম সামনেই ভাজলো আমার দেখে যা দারুণ লাগছিল সন্ধ্যার সময় বেরিয়ে এগরোল খেতে মজাটাই আলাদা তো আমরা খেয়ে দেখছি এখন কিরকম তো এটার ভিতরে পেঁয়াজ আছে একটা লেয়ার ডিম আছে অ্যান্ড শসা আছে মরিচ আছে মরিচটা কামড় পড়ে গেছে তাই ঝাল লাগছে বাট এটা কম্বিনেশনটা না মুখের মধ্যে লাইক আমি এক্ষুনি পুরোটা শেষ করে নিচ্ছি আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি তো আমাদের এগরোল খাওয়া হয়ে গেছে তো আমরা নেক্সট দেখবো কী কী আছে স্ট্রিট ফুডের মধ্যে আমাদের আন্ডার 50 রুপিস বাজেটের মধ্যে লাগবে এখানে অতিরিক্ত সাউন্ড আমি জানি না কীরকম সাউন্ড আসছে সো প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন তো আমি যাচ্ছি দেখি নেক্সট কী আছে কত
गाइस अभी मैं ले ली सॉरी नो हिंदी तो गाइस अभी एक मोमो नहीं आगरतलार फेमस स्ट्रीट फूड अपनी देखते एट हे हाफ मोमो जो हे 50 रुपीज जो बजेटर मध्य एस तो मोमो आ ग्रीन चटनी आ रेड चटनी आंड सूप आंड चामचटा खूब क्यूट तो मोमोटा एकदम गरम हमें धरते एंड रेड चटनी आई थिंक स्पाइसि ये खेते मजा लागे तो हमें खे देखी कीरकम गरम খুব টেস্টি ছিল এন্ড ঝাল আমার এখনো ঠোঁটের মধ্যে ঝাল লাগছে আর আমার লিপস্টিক সব বেকার তো আমি এখন আমি নেক্সট যাচ্ছি নেক্সট আগরতলা ফেমাস স্ট্রিট ফুডে এখানে এটা 99% মানুষের ফেভারিট তো আমার তো অবভিয়াসলি আমার ওয়ান অফ মাই ফেভারিট তো আমরা যাই टेस्टी এটা একদম টক জলটা যেটা জন্য আমার সবচেয়ে ফেভারিট ফুচকা তো আমি এখন ফুচকা খেয়ে এসেছি এটা আগরতলার সবার ফেভারিট আমার খুবই ফেভারিট টক টক জল আর ঝাল ঝাল আলুর সাথে আহা তো এটা আমার হচ্ছিল 10 টাকা 50 রুপিস আন্ডারে তো আমরা এখন নেক্সট যাব আর অনেক কিছু আছে দেখতে থাকুন ব্লগটা এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো আমরা এখন গরমের মধ্যে হাঁটতে হাঁটতে পেয়ে গেছি একটা সোডা যেখানে আমাদের আগরতলাতে ভ্যানের মধ্যে পাওয়া যায় নর্মালি তো অলরেডি রনিতার হাতে দুটো আছে আমি দুটো নিয়েছি ইচ গ্লাস অনলি 20 রুপিস এটা হচ্ছে কোলা ফ্লেভার আমি দেখাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ক্লিয়ার লেমন তো গরমের মধ্যে রিলিফ রিয়েলি রিলিফ এটা পক্ষে আর লেমনটা অনেক কোয়ান্টিটি অনলি 20 রুপিস এটা আমার নেক্সট স্ট্রিট ফুড আজকাল আগরতলার মধ্যে এক কেক খুব ফেমাস হচ্ছে এটা হচ্ছে এক কেক অনলি 20 রুপিস আর একদম গরম গরম অ্যাকচুয়ালি ডিম আমার ওয়ান অফ দ্য ফেভারিট এর জন্য এক কেক তো আমার আহা আমি যখনই পাই না একটা দুটো তো খেয়ে নিই গরম গরম এক কেক খাওয়ার পর না একদম গরম লাগছে অতিরিক্ত ওর অবস্থা কাহিল খেয়ে আমি তবু ঠিকঠাক আছি হ্যাং গড তো আমরা নেক্সট যাচ্ছি আর স্ট্রিট ফুড রয়েছে যেগুলো আমি আপনাকে দেখাবো তো আমরা চলতে থাকি এত ভিড় এত সাউন্ড আউট ওখানে একটা দারুণ একটা স্ট্রিট ফুড পেয়েছি তো এটা আমরা যাচ্ছি এখন রোড ক্রস করতে লাগবে রোড ক্রস করতে যাচ্ছি আমরা নিয়েছি রুটি এবং চিকেন ভর্তা আগরতলাতে খুবই ফেমাস দুটো রুটি সঙ্গে চিকেন ভর্তা 30 টাকা মাত্র রুটি ভর্তা নরমালি এত স্পাইসি হয় কিন্তু কি রকম হাউ ইজ দ্য টেস্ট খুবই ভালো এবং মিডিয়াম স্পাইসি ঠিকঠাক চলে এখানে মোটামুটি 4-5টা চিকেন পিস আছে তো যার সাথে দুটো রুটি আরামসে পাওয়া যায় এখানটা ভীষণ স্পাইসি হয় এটা পুরো আগরতলার লোকাল এটা স্ট্রিট ফুড আরামসে অ্যাভেলেবল আছে আগরতলা অ্যাকচুয়ালি খুব টেস্ট লাগে এরকম রুটি ভর্তা চিকেন ভর্তা এখানে পর্ক ভর্তাও পাওয়া যায় তো আমরা এখন চিকেন নিয়েছি অনলি 30 রুপিস তো আমি এসে গেছি আরেকটা শপে যেখানে আমি নেব চপ চপ আগরতলা খুব ফেমাস বাঙালিরা নর্মালি খুব বেশি খায় চিকেন চপ এগ চপ ভেজ চপ এরকম পাওয়া যায় তো আমি এখন চিকেন চপ নিচ্ছি অনলি 15 রুপিস অ্যান্ড সাথে নিচ্ছি আমি স্যান্ডউইচ এটা অনলি 15 রুপিস তো আমি খেয়ে দেখবো এখানে কীরকম একদম গরম গরম ভেজে দেবে
চলো একটা চিকেন চপ আর একটা স্যান্ডউইচ। গাইস আমার স্যান্ডউইচ এসে গেছে। এটা ক্যাফে রেস্টুরেন্টের স্যান্ডউইচ না, এটা হচ্ছে আগরতলা স্ট্রিট ফুড স্যান্ডউইচ। আপনি দেখতে পাচ্ছেন একদম ফ্রাই, একদম করমরে। এটার ভিতরে আছে আলু স্টাফিং, একদম মশলাওয়ালা আলু, অ্যান্ড সাথে একটা পেঁয়াজ সাথে সস দিয়েছে। একদম দারুণ গরম গরম স্ট্রিট ফুড। আহা, এটা ইটস লাইক সো ক্রাঞ্চি অ্যান্ড গরমও। সো টেস্টি, গরম গরম সসে মিক্স আপ আলুর সাথে। ইয়াম, অনলি 15 টাকা, 15 রুপিস এটা এই স্যান্ডউইচটা, অ্যান্ড খুবই ভালো। আগরতলা ফেমাস চিকেন চপ অনলি 15 রুপিস, আপনি দেখতে পাচ্ছেন, অ্যান্ড সস দিয়েছে সাথে। আমি ভিডিওটা দেখাচ্ছি কী কী আছে। এই হচ্ছে চিকেন চপের মধ্যে একটা আলু স্টাফিংস আছে, সাথে একটা চিকেন পিস আছে। ওকে, অ্যান্ড এটা খুব বড়, ভালোই বড়, 15 টাকা হিসাবে খুব ভালো। এখন আমি ট্রাই করে দেখছি কীরকম হয়। এগুলো স্ট্রিট ফুডে না, এগুলি খেতে একটু মজা লাগে। যতই গরম হোক, যাই হোক, গরমের মধ্যে একটা পেঁয়াজের সাথে চপ খেতে আর কি লাগে মজা। সো গাইস, আমি এখন অনেকগুলো স্ট্রিট ফুড ট্রাই করেছি, আপনি দেখতে পেরেছেন। আমি মোটামুটি 10টার মতো স্ট্রিট ফুড ট্রাই করেছি আন্ডার 50 রুপিস। এখন যদি কিছু মিস হয়ে যায় প্লিজ কমেন্টে বলে দেবেন। আর আমি একসাথে একটা রাস্তার মধ্যে বেরিয়ে আমি সবগুলো স্ট্রিট ফুড ট্রাই করেছি, এরকম না যে কোথাও পাওয়া যায় না। অন্য আগরতলার সব জায়গায় এগুলি কমন, সবাই ট্রাই করতে পারে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড আমাদের দুজনকে একটু দেখে লাইক করে দিন, শেয়ার করে দিন। তো আপনারা স্ট্রিট ফুডগুলো ট্রাই করুন, অ্যান্ড যদি কোনো সাজেশন থাকে কমেন্টে অবশ্যই বলবেন। অ্যান্ড অতিরিক্ত সাউন্ড টু মাচ। সো গাইস, টাটা, বাই বাই।